নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন লাগছে ছোট ছোট কুড়ি দিয়ে সাজানো গল্পের বাগিচা? জানাবেন আমাদের নিচের কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যদি এখনও গল্পের বাগিচা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আপনাদের উৎসাহেই বেড়ে উঠুক আমাদের গল্পের বাগিচা। আজকের গল্প সুরের মায়া, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। হরিনারায়ণ 1916 সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তার লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। হরিনারায়ণ বেতার নাটকে অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তার লেখা। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন তিনি। 1949 সালের চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছিলেন। শুরু হচ্ছে সুরের মায়া। উপস্থাপনায় আমি শ্রীপর্ণা, অগ্নিশ, অভিক এবং সিদ্ধার্থ। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত লেজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই, টুকিটাকি জিনিস কিনি। এর মধ্যে অনেকগুলি দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুল কাটা আখরোট কাঠের বাক্স গোটা 6, 4খানা পুরোনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল, রামমোহন এলা মনে তার জন্মই হয়নি। তবে ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এইরকম এক নিলামে বোধহয় লেজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো, ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গেছে কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এদেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারের কেউ একজনের মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে কলকাতা শহরে এসে এই পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধুবান্ধবেরা অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল, অনেক দিন ব্যবহার করা হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না, পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2-3 পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচেতনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসতবাটি ছাড়া কলকাতায় তার আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিকায় ওই 3,500, ব্যাংকে 6,00,000 টাকা, এছাড়া কোম্পানির শেয়ার কাগজ সব মিলিয়ে প্রায় 4,00,000। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনেরও ঝামেলা নেই, আর আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময় সাহিত্য করি, সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যায়।
বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। দুটো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আরেক শখ এই নিলামে জিনিস কেনা, এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাতে দিয়ে গেল সে রাতে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে, কোনো শিক্ষিত হাতের ছোঁয়া। কি যেন এলোপাতারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি, খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসত, বাপ কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে, তিনতলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক, আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যে কে সেই। এ নিশ্চয় নটবরের কাজ, নতুন নানা পিয়ানোর উপরে শিক্ষানবিশি করছে। কিছুক্ষণের পর অসহ্য লাগলো, বিছানা ছেড়ে চটি জোড়া পায়ে গলি নিলাম, একটু এগোতেই শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে। ভোররাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম, ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাত্রে মাঝে মাঝে টুং টুং করে বেজে ওঠে, নটবর নয়। মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে, নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয় ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রের ঠাস বোঝাই থাকাতে ইঁদুর আর আরশোলা দৌড়াত্ম হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর, তারই দু একটা রেডিয়ার উপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে, দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে, আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত, কোনো গত বাজাচ্ছে, আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে। কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমে পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম, কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা। ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে, ওই তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ, অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাব? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই, এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে এমন অর্বাচীন চিন্তা আমি করি না, এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই।
বরং বন্ধুবান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি, দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো, পেয়ে গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকেলবেলা। তার আগে পিয়ানোটা টিউন করে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এ জিনিস আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাওয়ার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাওয়ার চেষ্টা করল। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কার কোলের উপর বসে পড়েছি। তারপর হিটের উপর আঙুল চালাতে কেউ আগে করতে, আরেকটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম, এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে, এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15, তারপর পেরেরা আসা বন্ধ করল। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনোপুত নয়? কিন্তু পেরেরাই তো 200 টাকা চেয়েছিল, আর আমি তাতে রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়ে দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে, তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেরেরা বাড়িতেই ছিল, আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয় অসুস্থ নয়, কারণ হোটেলে তো ঠিক বাজাচ্ছেন। আসুন, ভেতরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি আনল, কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক নতুন অভিজ্ঞতা হয়, স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। হ্যাঁ, আপনি জানেন আমি নেশা ভাঙ করি, হ্যাঁ রোজই ডিনারের আগে আমার মদ চাই, কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যেস। হে, এর আগে তো আমি এসব কোনোদিন দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকা ধরন দেখে মনে হল আসল বক্তব্যে সে আস্তে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করল, আপনি বোধহয় জানেন না আমি বহু ঘাটের জল খাওয়া লোক, গায়ে জোরও যেমন আছে মনে সাহসও তেমনই, কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি, পাছে আপনি ভয় পান তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, আরেকটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত, নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি,
পেটে এক ফোঁটাও অ্যালকোহল থাকতো না। কাজেই হ্যাঁ, এমন হবার কথা নয়, কিন্তু কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প, না শোবার ঘরে তো আর তো কিছু দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে, সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরে রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মানে মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক, অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেরকম স্বর ভেসে আসে তেমনই স্বরে কে বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ওটা আমার পিয়ানো, তাতে আর কারোর স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর, কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি, ভালো চাস তো পিয়ানোয় একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি অবশ্য। ব্যাপার খাট কেঁপে উঠল, বাতি জ্বালিয়েই রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি, এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল। আমার মাথা থাকা কারণ না, আবার তুই আমার হাতে দিয়েছিলি, বলেছিলি না ওই ওই পিয়ানোতে আর কার স্পর্শ সহ্য করব না, মুখে রক্ত উঠে মরবি। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করলো। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সবকিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম, বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না। আপনি আমাকে মাফ করুন, আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক না তা তো আমি বুঝতে পেরেছি, আমার কথা পেরেরাকে আর বলিনি। কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হল না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লেজারামের দোকানে ফেরত দিয়ে আসব, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল, ঘন অন্ধকার, দুহাত দূরের লোক দেখার উপায় নেই। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ, বাজের শব্দে কান পাতা দুষ্কর, বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হওয়া দরকার ছিল, হলো চুপচাপ গিয়ে বন্ধ জানলার কাছে চেয়ার পেতে প্রকৃতি তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ, বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম, কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরে বাতি জ্বালানো ছিল, এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে।
কাজেই দেখবার অসুবিধা নেই। জানলার কাছে গিয়েই থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল, মাথার চুল হলো সজারুর কাটার মতন, মনে হলো বুকের ধুকধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিডের উপর ধবধবে সাদা দুটি হাত এদিক থেকে ওদিক যাচ্ছে। শুরু চাপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত, নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রীলোকের, আর মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ছড়ে পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছে, একপাশে ডাক্তার আর অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল, কাছেই বাজ পড়ছিল, সেই শব্দ হয়তো আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, বিছানা ছেড়ে কিন্তু একদম উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম। জেন, আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই লেজারামের ওখানে চলে গেলাম। ওদের ম্যানেজার পিন্টো, তার সঙ্গে আমার অনেকদিনের জানাশোনা, তাকে বললাম, আচ্ছা যে পিয়ানোটা আমি নিলামে কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। দাঁড়ান, দেখে বলছি। পিন্টু বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো, পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন নাকি? কেন, কি পাবো? এই টাকা কড়ি কিছু, আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না, সেসব কিছু নয়, ওই পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিকই হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এ রহস্যভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুতেই বলতে চায় না, অনেক অনুরোধ উপরোধের পরে বলল, পিয়ানোটা আমার বোনের, বোন বিলেতে থাকতো, পিয়ানোতে অদ্ভুত দখল ছিল জানেন। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে চলে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার। দেখুন, আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই, আপনি কেন পিয়ানোটা নিজের কাছে রাখতে চাননি তা আমি জানি। খুবই স্বাভাবিক, বোনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে, আর তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেল পুরো এক গ্লাস, তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা আর বেঁচে নেই, বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়ছিল লিজা তখন পিয়ানোতে তন্ময়, আমিও সেই সময় ওখানেই ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই, লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীরটা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, শুধু দুটো হাত পিয়ানোর ওপর। লড়াই থামতে আমি চাকরি নিয়ে এদেশেই ফিরি। চাকরি আমার ছিলই, আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেত গিয়েছিলাম, পিয়ানোটাকেও সঙ্গে করে নিয়ে আসি।
তারপর প্রতি রাতে পিয়ানো টুংটাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই। এক ঝড়ের রাত্রে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম। লিজার দুটো হাত রিডের উপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের একটা অদ্ভুত মিল আছে। তাই বলেই বোধহয় দুর্যোগের রাত্রে লিজার ছিন্ন হাতটা দেখা যায়। তারপর একদিন পিয়ানোটাকে নিলামে দিয়ে দিলাম, চলে এলাম। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে আজ শব্দিদার অবসান। কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের কমেন্ট করে। আর হ্যাঁ, চ্যানেলটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন আমাদের বাগিচারি মুকুলগুলিকে।